হ্যালো শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বিষয় গণিত এই অনুশীলনী 1.1, এই অনুশীলনীর 2 নম্বরে আমি 2 নম্বর নিয়ে হাজির হয়েছি। 2 নম্বরে আজকে তোমাদের সমাধান করার চেষ্টা করব। পূর্বে আমি অলরেডি তোমাদের এই অধ্যায়ের বা এই অনুশীলনী তোমাদের পূর্বে আমি একটা ক্লাস দিয়েছি, আশা করি তোমরা ওটা দেখবে। দেখলে তোমাদের অবশ্যই উপকার হবে। আজকে তোমাদের আমি এখন দ্বিতীয় নাম্বার মানে 2 নম্বরের ক, 2 নম্বরের ক এবং খ নাম্বারটা আমি তোমাদের করে দিব। এর পরবর্তী ক্লাসগুলো তোমরা পরবর্তী ক্লাসগুলো তোমরা অন্যান্য অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আজকে তোমাদের পর্ব নম্বর 2। এর আগে আমি তোমাদের অলরেডি পর্ব নম্বর 1, এই অনুশীলনী এক এক পর্ব নম্বর 1, এবং এখন দিব তোমাদের পর্ব নম্বর 2। তোমরা তোমরা দেখো, তাহলে তোমরা অবশ্যই উপকার হবে। দেখো এখানে কি লেখা আছে, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। প্রথম অঙ্কটা আছে আমাদের 2 নম্বরে, ভাগের সাহায্যে অনুশীলনী 1.1 এর 2 নম্বর, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এই দেখো আমরা 200 কত এখানে লেখা আছে, 225 লেখা আছে। আমাদের এখানে কত আছে, 200। আমাদের এখানে লেখা আছে 225। তাহলে আমরা 225টা নিয়ে নিই, 225টা নিয়ে নিলাম। 225 নেওয়ার পর আমরা এখানে দেখতেছি 1, 2, 3 তিনটা সংখ্যা আছে। আমরা এটা জোড়া জোড়া বানাবো। এটা নিয়ম হচ্ছে ভাগের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য আমাকে প্রথম ডান পাশ থেকে জোড়া করতে হবে। তাহলে জোড়া করি, তাহলে প্রথম 25, হ্যাঁ জোড়া হয়ে গেল, তারপর আলাদা একটা থাকে এই 2। তাহলে এখানে বিয়োজক সংখ্যা দিয়ে সেজন্য 2টা হয়েছে, 2টা 25 সম্পূর্ণ মিলে 5 আর 2, এই 2টা মিলেছে 1 জোড়া, আর এটা আলাদা হয়েছে। সেজন্য এখন আমার ভাগের সাথে বর্গ নির্ণয় করার জন্য কি করতে হবে, এখন প্রথম হচ্ছে 2। 2টাকে আমি কত দিয়ে ভাগ করা যেতে পারে, দুইয়ের মানে দুইয়ের বর্গ ই করার জন্য, 2টাকে আমার বের করার জন্য আমাকে কি করতে হবে। তাহলে আমি 1-এর বর্গমূল করে দেখি। প্রথম 1-এর বর্গ হচ্ছে 1 অক্ষে 1, 1 যদি বর্গমূল করি তাহলে 1 যদি বর্গ করি তাহলে আমাদের হয় কত, 1, 1 অক্ষে 1ই হয়। তাহলে 2-এর যদি বর্গ করি তাহলে কত হয়, 2 অক্ষে 2, 2 দুগুণে 4 হয়ে যায়। 2 দুগুণে 4 হয়ে যায়, তাহলে নিশ্চয়ই 2-এর চেয়ে কি হয়ে যেতে পারে, এটা বেশি হয়ে যাবে। আর 1-এর বর্গ যদি করি আমরা, 1-এর বর্গ তাহলে যদি করি আমরা 1 আর 1 গুণন দিলে 1 হবে, আর 2-এর বর্গ গুণন করলে কত হয়, 2 দুগুণে কত হয়, 4 হয়ে যায়। তাহলে আমরা 1 নিতে পারি, কিন্তু 4 কিন্তু নিতে পারবো না, কারণ 2-এর বেশি হয়ে যাবে। এই কারণে আমাদের 1-ই নিতে হবে। তাহলে কি হলো, 1 দিয়ে তাহলে আমি কি করবো, 2টাকে ভাগ করব, তাহলে কি হলো 1 অক্ষে 1, কি হলো তাহলে 1 অক্ষে 1। তাহলে বি করলাম, বি করার পর থাকবে তো আমাদের 1 থাকে। হ্যাঁ, আমরা তাহলে 2টাকে এই 1টাকে 2 দিয়ে ভাগ, 2কে 1 দিয়ে 2টাকে আমরা ভাগ করছি, তাহলে ফল হলো 1 অক্ষে 1। আমরা এটার বর্গমূল করার পর এটা যদি সময় আমরা 1 দিয়ে এই 2টাকে আমরা ভাগ করছি, তাহলে আমার কি হলো 1 অক্ষে 1। হ্যাঁ, 1 অক্ষে বি করলাম, তাহলে কি হলো, বি 2 থেকে যদি 1 চলে যায় তাহলে কত থাকে আমাদের হাতে, থাকে 1 থাকে। তাহলে আমরা এটা এবার করি, করার পর এই যে 1 আছে এখানে, আমাদের যে ভাগফল 1 আছে, এটা ডবল কত, 1-এর ডবল হচ্ছে না 2, 1-এর ডবল কত হচ্ছে তোমরা দেখতে পাবে, এখানে 1-এর ডবল হচ্ছে 2। আমরা এখানে একটু জায়গা রেখে দিলাম, হ্যাঁ 2। তাহলে আমরা 2, এখন তো এই 2 কিন্তু 1-এর মধ্যে যাচ্ছে না, তাহলে কি করতে হবে, আমাকে 25 কেটে নিয়ে আসতে হবে। এখানে জোড়া আছে 25, সম্পূর্ণ জোড়াটা নিয়ে আসতে হবে, সম্পূর্ণ জোড়াটা যদি নিয়ে আসতে হয় তাহলে 25 কে নিয়ে আসতে হবে। তাহলে 25টাকে আমি দেখি যে এখানে আমি কত দিয়ে দিতে পারি, তা প্রথম আমি 0, আমি দেখি যে এই 2 এই 125-এর মধ্যে কয়বার যায় আমরা একটু দেখবো। 2-এর পরে আমি যদি 0 নিয়ে নিই, 20 নিয়ে নিই, মনে করো 2-এর পরে আমি একটা সময় নিলাম, 0 নিলাম, 20, তাহলে 20-টা যদি আমি 5 বার গুণন দিয়ে দেখি, দেখো কত হয়, 5 বেশি কত হলো 100। আমি যদি এই এখানে 21 লিখি তাহলে কি হতে পারে, 21-টা যদি 5 বার গুণন দিই তাহলে কি হতে পারে, 100 কত হতে পারে, 100, 5 অক্ষে 5, 5 অক্ষে 5 হতে পারে, আর কত হতে পারে, 5 গুণন 10, 105 হতে পারে। হ্যাঁ, তারপরে যদি আমি তোমাদের এই 21 দেওয়ার পরিবর্তে যদি আমি 21-এর পরিবর্তে যদি 22 ব্যবহার করি তাহলে কি হতে পারে, 22-এর পরিবর্তে যদি আমি 5 বার গুণন দিয়ে দেখি তাহলে হতে পারে 5 গুণন 10 = 0, হাতের হলো 1, 5 গুণন 10 = 11, 100 কত হলো, 10। আমি যদি 23 ব্যবহার করি, 23 ব্যবহার করে দেখতে পাচ্ছি, আমি 23 যদি ব্যবহার করি, 5 × 3 = 15 কত হচ্ছে, 5, হাতের হলো 1, তাহলে 5 × 10, 5 × 10 = 1 কত, 12। তাহলে আমরা দেখতেছি যে এইটা 3 × 15 = 5, হ্যাঁ 3 × 15 = 5, 15 × 5 দিলাম, হাতের হলো 1, হাতের হলো কত, 1। এখন 1 যদি তাহলে দিই আমরা, আর যদি 1 থাকে, 3 × 15 কত হলো, 5, হাতের হলো কত, 1, তাহলে 5 × 10 = 11 হয়, তাহলে 100 কত হলো, 15। এখন দিয়ে দেখি, 24-তে দেখি
24 যোগ 3 5 দিয়ে দেই 4 5 করি 0 7 হলো 2 5 গুণ 10 আর 2 12 120 আমরা যদি 25 দিয়ে দেই 25 দিয়ে দেখতে পারি 5 5 25 এর 5 7 হলো কত 2 5 গুণ 10 আর 2 হলো 12 দেখো আমাদের এই 25 এ মিলে গেছে আমরা যদি 2 এর পরে 0 না 0 নেই তাহলে হতে পারে 100 হয় 21 নিলে তাহলে 105 হয় 22 নিলে হয় 122 যদি 5 গুণ 110 হয় এইভাবে হয় কিন্তু আমরা দেখতেছি 25 যদি 5 গুণ দেই তাহলে কত হতে পারে 125 আমাদের মিলে যায় সেজন্য আমরা এখানে দেব 5 তাহলে কত 5 25 কত হলো 125 তাহলে এখানে 5 বার গেল তাহলে তাহলে বুঝতে পারলাম তাহলে আমাদের এখানে ভাগের সাথে বর্গ নির্ণয় করো তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে নিম্ন বর্গমূল কত আমাদের নিম্ন বর্গমূল হচ্ছে অতএব নিম্ন বর্গমূল তোমরা দেখো অতএব নিম্ন বর্গমূল হচ্ছে 15 এই যে আমাদের এটা মিলে গেল নিম্ন বর্গমূল হচ্ছে কত 15 তোমরা শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পারছো পরবর্তীতে পরবর্তী যে অঙ্কটা আছে এটা আমরা একটু দেখি পরের অঙ্কটা কত আছে 961 এইটা বাউন্ডারি করি 900 কত আছে 61 তাহলে এটাকে জোড়া বানাই জোড়া বানাইলে এটা এখানে নেই তাহলে দেখো এখানে 9 আছে প্রথমে জোড়া আমরা প্রথমে 61 আমরা ডান পাশে নিয়েও বলছি তাহলে ডান থেকে কি ডান পাশে নিলাম তাহলে 1 তারপর হলো 6 তারপর হলো 9 তাহলে 1 আর 6 হচ্ছে একটা জোড়া আর 9 থাকে আলাদা তাহলে এখানে যেহেতু বেজোড় সংখ্যা আছে তিনটা সংখ্যা সেজন্য আমাদের প্রথমে সেট নিলাম পরেরটা আমরা নিলাম পরেরটা 9 আলাদা তাহলে আমরা 9 টাকে আগে ধরবো তাই 9 কে আমি যদি ভাগ করতে চাই তাহলে তিনের বর্গ দুইয়ের বর্গ কত একের বর্গ কত এগুলো আমরা জানতে হবে একের বর্গ এক হচ্ছে এক দুইয়ের বর্গ হচ্ছে দুই দুগুণে চার এবং তিনের বর্গ হচ্ছে তিন তিরিক্ষে নয় চারের বর্গ হচ্ছে ষোল তাহলে আমরা দেখতেছি যে তিনের বর্গ তিন তিরিক্ষে নয় আমাদের এটা মিলে গেল তিনের বর্গ তিন তিরিক্ষে নয় মিলে গেল মিলে গেলে এখানে বিয়োগ করলে কিছুই থাকে না এখন আমরা এখানে কি নিতে পারি এখন আমাদের এখানে যাইতে হবে এখানে যাইতে কত কি নিতে পারি 61 নিতে পারি হ্যাঁ এখন রয়ে গেলে এখন যদি আমি দিই তাহলে কিন্তু জিরো হয় জিরো দেওয়ার দরকার হবে না এখন আমরা কি নিলাম 61 কেটে নিলাম 61 কেটে নেওয়ার পর আমি এটা তিনের ডবল হতো তিনের ডবল হচ্ছে ছয় যে সময় সময় বলছিলাম যে একটা অঙ্কে এটা একের ডবল দুই ছিল আর এটা হচ্ছে তিনের ডবল কত ছয় এই যে তিনের এই ডবলটা হচ্ছে আমাদের এখানে কত ছয় গুণ আমরা তিনের ডবল হচ্ছে কত আমরা তিনের ডবলটা ছয় করি তাহলে যদি আমরা তিনের ডবল ছয় করি তাহলে দেখো ছয় পরে যদি আমি শূন্য দিই তাহলে কি হতে পারে ছয় পরে শূন্য দিয়ে আমি যদি ছয় যদি আমি শূন্য দিয়ে গুণন করি ষাট অক্ষে ষাট এক দিয়ে গুণন করলাম ষাট অক্ষে কত হলো ষাট আর যদি ষাট না দিয়ে আমি যদি 61 দিই 61 এক দিয়ে গুণন দিই তাহলে কত হলো 61 অক্ষে 61 তাহলে আমরা বুঝতে পারলাম যেখানে যদি এক নিই তাহলে আমার সহজেই মিলে যেতে পারে 61 অক্ষে 61 দেখো ফল হলো নিম্ন বর্গমূল কত নিম্ন বর্গমূল কত 31 তাহলে শিক্ষার্থী আমরা বুঝতে পারলাম যে দুইটা অঙ্কের মধ্যে প্রথমটা বর্গমূল হচ্ছে কত নিম্ন বর্গ 15 এবং পরবর্তীতে দেখো পরবর্তী বর্গমূল হচ্ছে 31 সহজে বুঝতে পারলাম আশা করি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থীরা তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো সহজে বুঝতে পারছো যদি তোমরা না বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবা এবং আমার এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা এবং তোমরা অবশ্যই লাইক করবা এবং তোমরা এই অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলো তোমরা এরপরে পাবে তুমি যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবা আমি তোমাদের অবশ্যই খুব সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করবো হ্যাঁ তোমরা আজকে এই পর্যন্ত থাক আসসালামু আলাইকুম